এবং যে কটা জিনিস আমি বললাম আমাদের প্রত্যেকের ঘরে থাকে, কাজেই ওরকম কোনো টেনশন নেই যে ও বাবা দোকানে যেতে হবে বা ওখানে যেতে হবে এখানে যেতে হবে। প্রিয়াঙ্কা, হ্যাঁ একটা কথা আমার তোমাকে জিজ্ঞেস করার আছে, তোমার এই হেয়ার স্টাইলটা দারুণ লেগেছে আমার, আমাকে বলো না এইটা কি করে তুমি করলে? যদি আমার অত লম্বা চুল নয় কিন্তু আমার মনে হয় যে মাঝে মধ্যে আমরা একটুখানি উইক ঠিক লাগে এরকম করতে পারি। আসলে এটা একটা কেয়ারফুলি কেয়ারলেস স্টাইল, মেসি ব্রেড স্টাইল, এবং আমার তো মনে হয় এই বছর পুজোর সময় এটা বেশ একটা ইন ফ্যাশন থিং। মানে এই বেনি করে কিন্তু নানাভাবে স্টাইল করা যেতে পারে, মানে আমি যেমন করেছি সামনের দিকটা একটু বেনি করে ছেড়ে রেখেছি, সেটাই আবার এরকম করে একটু পিছিয়ে নিয়ে বান করে নেওয়া যেতে পারে, বা নানাভাবে বেনি দিয়ে কিন্তু হেয়ার স্টাইল করা যেতেই পারে। প্রিয়াঙ্কা আর যদি তোমরা যা খুশি বলো, সব থেকে বেশ ইম্পর্টেন্ট হচ্ছে লিভারটা স্ট্রং রাখা। একদমই তাই, যেমন আজকে আমি দেখলাম যে স্বাদিদি সয়াবিন অয়েল দিয়ে রান্না করছে, এই সয়াবিন অয়েলকে কিন্তু বলে খুবই স্বাস্থ্যকর একটি তেল, কারণ এতে আছে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড। কি শেফ, আমি ঠিক বললাম তো? একবারে ঠিক বললে, আর ওর সঙ্গে আমার বডির যে পায়ে সেটা হচ্ছে 9-9 ধরানো অ্যামিনো অ্যাসিড, সেটা খুবই ইম্পর্টেন্ট লিভার। দেখেছো আমি কিন্তু তোমার সাথে থাকতে থাকতে আমিও কত রকম ইনফরমেশন গ্যাদার করছি। ইনফ্যাক্ট এটা রিভার্স, কিন্তু কে কার থেকে বেশি শিখছে সেটা কিন্তু আমি জানি না, আমি শুধু এইটুকুই জানি যে স্বাতিদি আর অদিতির হাতে সময় আছে ভীষণ কম রান্না শেষ করার। ওরা রান্নাটা শেষ করুক, আমরা দেখবো কেমন হল। আজ আমাদের রান্নাঘরে রান্না করছে অদিতি আর স্বাতিদি, এবারেই কিন্তু জানা যাবে কার রান্না হয়ে উঠল সেরা। তোমাদের হাতে কিন্তু আর একদম বেশি সময় নেই, আর কিন্তু মোটে 2 মিনিট। প্রিয়াঙ্কা, এই যে কম্পিটিশনে রান্না করাটা ইটস টু টাফ, হ্যাঁ ভালো রান্না করতে হবে, তার মধ্যে আবার টাইমও বেঁধে দিয়েছো, আমাকে কেউ বললে আমি কোনোদিন করতে পারতাম না এটা, বিশ্বাস করো। আচ্ছা আমি কিন্তু আর কাউকে বেশি সময় দিতে পারছি না, আমি কিন্তু এবার কাউন্টডাউন শুরু করছি। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। কি অবস্থা, শেষ করতে পেরেছো তো দুজনেই অদিতি? আমার অলমোস্ট হয়ে গেছিল, শুধু ডেকোরেশনটাই বাকি। দুটো খাবারই এসে গেছে আমাদের সামনে। স্বাতিদি বলো যে তুমি এটা কি বানালে আজকে? ডুমুরের কোপ্তা। আর অদিতি তুমি কি বানালে এটা? আমি এটা বানালাম কচু পাতা দিয়ে তেঁতুল ইলিশ। স্বাতিদির কাছে প্রথম জানতে চাইবো কিভাবে বানালে। প্রথমে 100 গ্রাম ডুমুর কেটে সেদ্ধ করে নিতে হবে। এবার 100 গ্রাম ছোলার ডাল, 2 টিস্পুন গোটা মরি মিক্সিতে অর্ধেক গুঁড়ো করে 10-15 মিনিট ভিজিয়ে রাখতে হবে। ডাল ভেজানো হয়ে গেলে ডালের সাথে সেদ্ধ ডুমুর চটকে নিতে হবে। এতে 1 মালা নারকেল কোড়া, 2 টিস্পুন জিরে গুঁড়ো, 2 টিস্পুন শাহি গরম মশলা গুঁড়ো, 7 মতো নুন, সামান্য চিনি ভালো করে মাখতে হবে। এরপর মাখা ডুমুর গোল গোল করে বল বানাতে হবে, আর প্রত্যেকটা বলের মধ্যে একটা করে কিশমিশ ও কাজু বাদাম ভরতে হবে। এবার কড়াইতে 5 টেবিল স্পুন সয়াবিন অয়েল ও 4 টেবিল স্পুন ঘি গরম করে ডুমুরের বলগুলো ভেজে তুলে নিতে হবে। সেই তেলে 1টি সেদ্ধ পেঁয়াজ বাটা, 2টি দারচিনি, 2টি লবঙ্গ, 2টি ছোট এলাচ ফোড়ন দিতে হবে, 2 টেবিল স্পুন আদা বাটা, 2 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা, 2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও 1টি টমেটো পেস্ট করে দিয়ে তাতে কষতে হবে। কষানো হয়ে গেলে তাতে 7 মতো নুন ও চিনি দিতে হবে। এরপর 25 গ্রাম কাজু বাদাম বাটা কড়াইতে দিয়ে কিছুক্ষণ কষিয়ে অল্প জল দিতে হবে। ফুটে গেলে বলগুলো কড়াইতে দিয়ে ভালোভাবে সেদ্ধ করতে হবে।
সেদ্ধ হয়ে গেলে 2 টেবিল স্পুন ঘি আর 2 টিস্পুন শাহী গরম মশলা ছড়িয়ে দিয়ে 10 মিনিট ঢাকা রাখতে হবে। এবার নামিয়ে নিয়ে ওপর থেকে 1 কিউব চিজ গ্রেট করে পরোটার সাথে পরিবেশন করুন ডুমুরের কোপ্তা। আর অদিতি তুমি বলো কি করে বানালে? এখানে প্রথমে 5 পিস ইলিশ মাছ, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন নুন, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/2 গন্ধরাজ লেবুর রস আর 3 টিস্পুন কাঁচা সর্ষের তেল দিয়ে 15 মিনিট ম্যারিনেট করে রাখতে হবে। এবার 25 গ্রাম তেঁতুল 10-12 মিনিট গরম জলে ভিজিয়ে রেখে তার থেকে কাই বের করে নিতে হবে। এরপর তেঁতুলের জলে 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন নুন, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নিতে হবে। এবার কড়াইতে 6-7 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে 10-12টি গোলমরিচ ফোড়ন দিয়ে তাতে 6টি মাঝারি মাপের কুচনো পেঁয়াজ ভেজে নিতে হবে। পেঁয়াজের রং বাদামি হলে তাতে 1টি বড় টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ কষাতে হবে। কষানোর সময়ে 1 টিস্পুন চিনি আর 1 টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করতে হবে। কষে এলে মশলা মেশানো তেঁতুলের জল এর ওপর থেকে ছড়িয়ে দিয়ে আরও কিছুক্ষণ নাড়তে হবে। মশলা মাখামাখা হয়ে এলে ম্যারিনেট করা ইলিশ মাছগুলো কড়াইতে দিতে হবে। কষানো মশলা প্রত্যেকটি মাছের টুকরোর গায়ে ভালো করে মেখে গেলে ওপরের থেকে সামান্য সুজি ছড়িয়ে দিতে হবে। এবার 5টি কচুপাতা ওভেনে হালকা সেঁকে নিয়ে সাবধানে ইলিশ মাছগুলো কচুপাতা দিয়ে মোড়াতে হবে। এরপর কিছুক্ষণ কচুপাতা মোড়ানো ইলিশ মাছগুলো ভাপিয়ে নিতে হবে। ভাপানো হয়ে গেলে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন কচুপাতা দিয়ে তেঁতুল ইলিশ। সন্দীপদা, কোনটা দিয়ে শুরু করছো? সন্দীপদা, এই ডুমুরের কোফতা। এত তেল কেন ভেজে যাচ্ছে? কোফতা তো একটু রসিয়ে কষিয়ে খেতে হবে, তো তার মানে এত তেল দিয়ে দেবেন? যাই হোক, এটা সয়াবিন অয়েল তো, হেলথের পক্ষে এটা ঠিক, কিন্তু এত তেল দেওয়ার, টেস্ট করে দেখি। যদি তুমি শুরু করো। বেশ ইন্টারেস্টিং, এর চেয়ে বেশি এক্ষুনি বলবো না। এই যে কচু পাতা দিলেন, এই কচু পাতাটা দরকার কি ছিল? না, কচু পাতাটা আপনি এর সাথে খেতেও পারেন, কিন্তু আপনি যে বেশে রেখে রেখেছেন, হ্যাঁ, তোমরা কিছুটা আলোচনা করে নাও ফাইনাল ডিসিশনে আসার আগে। যদির কাছ থেকে আর আমাদের শেফের কাছ থেকে আমি এখনো কোনো পজিটিভ কিছু শুনিনি, সেজন্য আমার টেনশন একদম দ্বিগুণ হয়ে গেছে। রান্নাটা তো আমি করেছি আমার যথেষ্ট এফোর্ট দিয়ে, এবার কি হবে সেটা সম্পূর্ণ জাজেসদের হাতে। ডিসকাশনের পর যোজদীর মত এবং সন্দীপদার মত তারা কিন্তু আমাকে বলে দিয়েছে। আমি জানি ওদের বিচারে আজকে কোন রান্নাটা সেরা হয়ে উঠবে, কিন্তু তার আগে আমি সন্দীপদাকে বলবো যে তুমি তো এই রান্নাগুলো খেলে কিন্তু একটু মুখ খুললে না, এবার প্লিজ কিছু বলো। 19-20 আপনার এটা খুব ভালো হয়েছে, তেঁতুল টেস্টটা একটু বেড়ে গেছে, তেঁতুলটা কমিয়ে দিলে আর ইলিশ মাছের ফ্লেভারটা বাড়িয়ে দিলে কাজটা ভালো হয়ে যেত। আপনার যে ডুমুর হচ্ছে, ডুমুরটা খুবই ডেলিকেট ফ্লেভার অ্যান্ড ডেলিকেট টেস্ট, দের ইজ নো ফ্লেভার অ্যাট অল বাট দের ইজ টেস্ট, সো দ্যাট টেস্ট শুড বি রিমেন দেয়ার। যদি আমি যেহেতু আগেই বললাম যে দুটোই খুব ইনোভেটিভ এবং দুটোই খুব অসাধারণ রেসিপি আমার মনে হয়, তো এই দুটো রান্নার জন্য আগে ওদের জন্য একটা হাত তালি দিই সবাই মিলে। আজকের এই পর্বে সেরা রান্না হয়ে উঠল
কিন্তু তার বাপের বাড়ির তরফ থেকে সাথি দিন বানানো ডুমুরের কোফতা। দিদি, তুমি পেয়ে যাচ্ছ একটা মাইক্রোওয়েভ ওভেন উইথ কনভেকশন, আর পেয়ে যাচ্ছ একটা ওয়াটার পিউরিফায়ার। এখানেই কিন্তু শেষ নয় সাথীদি, তুমি পেয়ে যাচ্ছ মহাকোষ রিফাইন সয়াবিন অয়েলের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার। অদিতি, তুমিও কিন্তু পেয়ে যাচ্ছ মহাকোষ রিফাইন সয়াবিন অয়েলের তরফ থেকে আর একটা গিফট হ্যাম্পার। এবার জল রান্না ঘরে, এবার জল রান্না ঘরে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টা।